চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারিতে অন্তত 7-8 জন আহত হয়েছে এবং যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। এ ঘটনায় বৌদ্ধ বিহারে উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষই মারমুখী অবস্থানে থাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। মূলত বৌদ্ধ সমিতি এবং ভিক্ষু সংঘের মধ্যকার বিরোধের জেরেই এই সংঘর্ষ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বৌদ্ধ সম্প্রদায়ের দুই পক্ষের তুমুল সংঘর্ষে দুপুরের পর উত্থাল হয়ে ওঠে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার পরিচালনায় থাকা বর্তমান কমিটিকে মেয়াদ উত্তীর্ণ দাবি করে আসছে এক পক্ষ, অন্যদিকে কমিটির অবস্থান তাদের বিরুদ্ধে। বিহারে প্রবেশ নিয়ে এই দুপক্ষের মধ্যে বাদে সংঘর্ষ, ভাঙচুর করা হয় কয়েকটি কক্ষ, আহত হয় 7-8 জন। মাথা ফেটে যাওয়ায় কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সন্ত্রাসী কায়দায় অবৈধ এই বৌদ্ধ সমিতির ব্যক্তিগণ এসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে, শতাধিক ক্যাডারকে নিয়ে জবরদখল করে তারা এখানে আজকে অবস্থান নিয়েছিলেন। তারা পুনরায় আবার সন্ত্রাসী ভাড়া করে এবং ভিক্ষুদের গায়ে হামলা থেকে শুরু করে এখানে মন্দিরে তালা দিচ্ছে। তারা গুটি এক বাহ্যিক সন্ত্রাসী নিয়ে আমাদের ভিক্ষু সংঘকে আঘাত করেছেন। ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষ। একই অভিযোগে সংঘর্ষ হয়েছিল কয়েকদিন আগেও। বাংলাদেশ বৌদ্ধ সমিতি একটি অবৈধ সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধবিহারের লুটপাট এবং দানবাক্সের টাকা সহ বিভিন্ন কায়দায় তারা দীর্ঘদিন ধরে এই ভিক্ষু সংঘের উপর নিপীড়ন নির্যাতন করছে। তারা যেভাবে মদের আড্ডা বসিয়েছে, নারী কেলেঙ্কারির আড্ডা বসিয়েছে, অনৈতিকের আড্ডা বসিয়েছে, এগুলো বিতাড়িত হোক। এগুলো কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, এগুলো একক ব্যক্তির নয়, সর্বসাধারণের জন্য ধর্মীয় কার্যকলাপ সম্পাদনের উন্মুক্ত। সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপক্ষের মারমুখী অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সড়কে যান চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টা। এখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং এটা আমরা তদারকি করছি, পরবর্তীতে আর কোনো ঘটনা যাতে না ঘটতে পারে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে পরদিন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে একপক্ষ। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম।